করতে পারবা। আমরা চেষ্টা আমাদের কাজটা তো ধরেন মনিটরিং, অ্যাওয়ারনেস বিল্ড আপ, এগুলো সবই কিন্তু ইন পার্সন করতে হয়। এগুলো মানে অনলাইনে আসলে এত কার্যকরী না, কিন্তু এই এটা থাকলে এই ইন পার্সন কার্যক্রম করাটা একটু অসুবিধা হয়। এটা একটা বড় চ্যালেঞ্জ, কারণ আমরা যেটা মনে করি যে অ্যাওয়ারনেস বিল্ড আপটা বড় বিষয়, এবং এটা যদি আমরা এনশিওর করতে না পারি তাহলে নিরাপদ খাদ্য নিশ্চিত করাটা একটা অন্যতম সমস্যা আমরা মনে করি। তার সাথে আমরা খাদ্য যে কর্মী আছে তাদের প্রশিক্ষণ দেওয়া, আমাদের যারা ফুড চেইনের মধ্যে আরও যে মন্ত্রণালয় দপ্তরগুলো আছে 18টার মতো, তাদেরকে সমন্বয় করা, এসবগুলো কাজ বিশাল চ্যালেঞ্জিং। আর আমাদের যদি বলেন যে আমাদের স্টেক হোল্ডার দেশের সকল জনগণ, কারণ খাদ্যের সাথে সবাই সম্পর্ক আছে, তো সবাইকে এই মানে নিরাপদ খাদ্যের অ্যাওয়ারনেসের মাধ্যমে তাদেরকে একই কাতারে নিয়ে আসা, উৎপাদক খাদ্য ভোক্তা সহ সবাইকে, এটা একটা চ্যালেঞ্জিং কাজ। তো আমাদের জেলা পর্যায়ে এখন আমাদের নিজস্ব ফুড ইন্সপেক্টর, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান নিরাপদ খাদ্য নিশ্চিত করার, তো এই ফুড ইন্সপেক্টর আমাদের নিজস্ব নাই। খাদ্য স্বাস্থ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর এবং স্থানীয় সরকারের যারা ফুড ইন্সপেক্টর আছে তাদেরকে আমরা ডেজিগনেটেড করেছি, ওনাদের চাকরি ওখানেই আছে, ওনারা আমাদের সাথে কাজ করেন। কিন্তু আসলে নিজস্ব ফুড ইন্সপেক্টরটা খুব জরুরি, এটা আমাদের নাই। আবার জেলা অফিসগুলো সম্প্রসারণ হয়েছে, কিন্তু উপজেলায় আমাদের সেই সম্প্রসারণটা হয়নি। যদি ফুড ইন্সপেক্টরও আমরা উপজেলায় দিতে পারতাম তাহলেও আমাদের সেখানেও আমরা কাজের সম্প্রসারণটা করতে পারতাম, কারণ আমাদের তো একেবারে রুট লেভেলে যেতে হচ্ছে। তো জনবল যদি বলেন আপাতত চাহিদা অনুযায়ী কম আছে, আমরা শীঘ্রই এটা সরকারের দৃষ্টি আকর্ষণ করব যেন জনবলটা আরও বাড়ানো যায়। আমাদের রিকোয়ারমেন্ট যেটা ছিল যে 2000-এর উপরে ছিল, তা আমরা 373 জনের একটা জনবল অনুমোদন পেয়েছি। আমাদের যেটা টার্গেট সেটা হলো একটা রেফারেন্স ল্যাবরেটরি করা। রেফারেন্সটা এই জন্য বলি, ধরেন আমি দুইটা একটা স্যাম্পল দুইটা ল্যাবরেটরিতে পরীক্ষা করাইলাম কীরকম রেজাল্ট আসে, দুইটা থেকে সেম আসলে আর প্রবলেম থাকে না, আমরা কনফার্ম হইলাম যে এটা ঠিক আছে, পজিটিভ বা নেগেটিভ যে রেজাল্টে আসে এটা ঠিক আছে। এখন দুইটার মধ্যে পরীক্ষা করাতে গিয়ে একটা দেখা গেল পজিটিভ আসছে আর একটা নেগেটিভ আসছে, তখন কিন্তু এটা আবার থার্ড পার্টি মানে অন্য একটা প্রতিষ্ঠানে করতে হয় যাদের ওই যোগ্যতা আছে। আমাদের দেশে এই ধরনের রেফারেল ল্যাবরেটরি নাই, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিদেশ থেকে করাইতে হয়। তা আমরা একটা রেফারেন্স ল্যাবরেটরি করার চেষ্টা করতেছি যেখানে সব ধরনের পরীক্ষার ব্যবস্থা থাকবে এবং আন্তর্জাতিক মান বজায় রেখেই সেই পরীক্ষাটা হবে, যেটা সবার কাছে অ্যাকসেপ্টেবল হবে। তো প্রাথমিক ইয়েতে যদি কনফিউশন হয় তখন এই রেফারেল ল্যাবরেটরিটা আমরা তখন আমাদের পরীক্ষা নিরীক্ষার কাজে ব্যবহার করতে পারবো। আরেকটা হলো আমাদের যে বিভাগীয় শহরগুলো আছে সেখানে খাদ্য অধিদপ্তরের অধীনে অলরেডি একটা ল্যাবরেটরি বিল্ডিং হচ্ছে, সেখানে আমাদের আরও কিছু ইকুইপমেন্ট জনবল আমরা সেট করে এটাকে পূর্ণাঙ্গ ল্যাবরেটরি হিসাবেই আমরা পরিণত করব। তখন ওই যারা রুট লেভেলে আছেন তারা অনেক সময় নিজেরা উদ্যোগে অনেক খাদ্য উৎপাদক খাদ্য পরীক্ষা করতে চান, তখন আর এটা ঢাকায় আনতে হবে না, ওই আমাদের বিভাগীয় যে ল্যাবরেটরিগুলো আছে সেগুলোতেই তারা পরীক্ষা করতে পারবেন। এটা আমাদের একটা প্রজেক্ট দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেটা হলো ল্যাবরেটরি ভ্যান, মানে একটা ভ্যানের মধ্যেই প্রাথমিক পরীক্ষার সব মেশিনারি থাকবে, কেমিক্যাল, মাইক্রোবায়োলজিক্যাল, ফিজিক্যাল তিন ধরনের স্ক্রিনিংই করতে পারবে। আমরা এইভাবে আমাদের অফিসারদের ট্রেনিংও দিয়েছি। তো এখন যেটা আছে ঢাকা শহরে আমাদের একটা মোবাইল ভ্যান এইভাবে ল্যাবরেটরি ভ্যান কাজ করছে। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্রজেক্ট দিয়েছেন সেই প্রজেক্টের মধ্যে 8টা বিভাগীয় শহরের জন্য 8টা ল্যাবরেটরি ভ্যান আমরা প্রকিউর করব। তখন বিভাগীয় শহরগুলোতে আমরা একটা করে প্রতিটা বিভাগে একটা করে ল্যাবরেটরি ভ্যান দিয়ে দেব। তখন যেটা হবে যে এই তিন ধরনের পরীক্ষাই তখন একেবারে প্রাথমিক যে স্ক্রিনিং বা প্রাথমিক পরীক্ষাটা আপনার একেবারে রুট লেভেলে গিয়ে একটা গ্রামের একটা হাটে গিয়েও আমার ল্যাব ওখানে তাৎক্ষণিক পরীক্ষা করে বলতে পারবো যে এটা মাইক্রোবায়োলজিক্যাল বা ফিজিক্যাল বা কেমিক্যাল কোনো হ্যাজার্ড আছে কি না। এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এটাই যে পরীক্ষা নিরীক্ষার কার্যক্রমটা যেন আমরা তৃণমূল পর্যায় পর্যন্ত ছড়িয়ে দিই। খাদ্যের যারা উৎপাদক অথবা যারা প্রডিউসার অথবা একেবারে রুট লেভেলে যারা কৃষক আছেন বা ফার্মার আছেন, তো তাদের কিন্তু অনেকেই চান না যে এই জিনিসটা হ্যাজার্ড হোক, খাদ্যটা ভেজাল হোক বা খাদ্যটা দূষিত হোক। তো অনেকে জ্ঞানের অভাব আছে, জানার অভাব আছে।
তো আমরা যখন ফিল্ড লেভেলে এই কাজটা করতে গেছি তখন অনেকেই বলছেন এবং রেস্তোরাঁ মালিক সমিতিও আমাদের বলছেন যে আমাদের লোকজন রেডি আছে, আমরা ট্রেনিংও দিতে চাই তাদের, কিন্তু আমাদের দেশে এই ধরনের যোগ্যতা সম্পন্ন প্রতিষ্ঠান নেই। তো আমরা যে উদ্যোগ নিয়েছি যে তাদেরকে ট্রেন্ড আপ করা, তারপরে তাদেরকে মোটিভেট করা, তাদেরকে মনিটরিং করতেছে, আমরা মনিটরিং করে তাদেরকে আমরা মেসেজ দিয়ে আসতেছি যে তোমার এই জিনিসগুলো থাকার কথা, তোমার এই জিনিসগুলো আছে যেটা হাইজেনিক অবস্থাটা মেনটেন করতেছে না, তুমি এগুলো সংশোধন করো, আমরা পরবর্তীতে আবার এসে চেক করব। আমরা এইভাবে মোটিভেশন এবং আরেকটা হইল অ্যাওয়ারনেস বিল্ড আপ, যে জনগণকে সচেতন করা। একজন জনগণ ধরেন সাধারণ একজন পাবলিক, উনি যদি একটা খাদ্য গ্রহণ করতে যান বাজার থেকে একটা জিনিস কিনলে যে যেটাতে লেবেলিং আছে, মেয়াদ ঠিক আছে কিনা এটা দেখে যদি উনি কিনেন, তারপরে এটা কী কী উপাদান আছে এটা পরিষ্কার বলা আছে কি না সেটা দেখে যদি উনি কিনেন, উনি যেখান থেকে খাদ্য গ্রহণ করার জন্য যে হোটেলে গেলেন বা অন্য কোনো জায়গায় খাদ্য গ্রহণ করতে গেলেন, তাদের চুল্লাটা যদি রাস্তার দিকে হয় তাহলে উনি নিজের চোখে দেখতেছেন যে এখানে ধুলাবালি পড়তেছে, তাহলে এই খাদ্যটা উনি গ্রহণ করবেন না যেখানে হাইজেনিক অবস্থা মেনটেন করে তৈরি করা হচ্ছে সেটা গ্রহণ করবেন। উনি যখন ওই খাবার হোটেলটাকে, খারাপ হোটেলটাকে পরিত্যাগ করে হাইজেনিক হোটেল যেটা মেনটেন করতেছে অবস্থা সেখানে যাবেন, তখন এমনিই কিন্তু যারা আনহাইজেনিক অবস্থা মেনটেন করতেছে তারা কিন্তু সচেতন হয়ে যাবে যে আমি তো কাস্টমার হারাচ্ছি। তো এইভাবে সচেতনতা এবং প্রশিক্ষণ এবং মনিটরিং এবং সেই অনুযায়ী যে পরিবর্তন, এই কাজগুলো সমন্বয়ের মাধ্যমেই আমি মনে করি যে আমরা 80-90% লোককে আমরা এই আমাদের যে নিরাপদ খাদ্যের যে মানে লক্ষ্য সেই নিশ্চিত করার জন্য যে লক্ষ্যমাত্রা সেটাতে নিয়ে আসতে পারবো। আর বাকি যারা আছে, কিছু লোক আছে যেমন আমার লোক সকালে গিয়ে মনিটরিং করে আসে, এক সপ্তাহ পরে গিয়ে দেখে যে আবার একই রকম অবস্থা, তখন আমরা ধরে নিই যে ন্যাচারালি সে খারাপ, সে পরিবর্তনের কোনো চেষ্টা করে নি, তার জন্য আমার এনফোর্সমেন্ট আছে। এরকম 10-15% বা 20% লোক যারা কথা শুনতে রাজি না, যে কোনোভাবে লোক ঠকিয়ে ব্যবসা করতে চায়, তাদের জন্য আমার এনফোর্সমেন্ট অবশ্যই কাজ করবে। যে হোটেল রেস্তোরাঁ আমরা গ্রেডিং দিচ্ছি, গ্রেডিং দিয়েও আমরা পাবলিককে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার, যে এই গ্রেডিং দেখে যেন তারা শিওর হয় যে এই হোটেলটা ভালো, এখানে আমি যাব। এরকমভাবে আমরা নতুন যেটা করেছি যে সরাসরি অনলাইনে মনিটরিংয়ের ব্যবস্থা করেছি, যে হোটেলে আমরা ক্যামেরা ফিট করা আছে, অনলাইনে আমরা চেক করে দেখতেছি, কোথাও কোনো সমস্যা পাইলে আমরা সাথে সাথে তাদের ইনফরমেশন দিচ্ছি। এটাকে আমরা 4IR-এর মাধ্যমে এরকম করতে চাচ্ছি যে মানে এখানে কোনো মানুষ মানে কেউ ফিজিক্যালি মনিটর করবেন না, অনলাইনে অটো মনিটর হবে, অটোই তার কাছে মেসেজ চলে যাবে যে আপনার এটা এই সমস্যা। এটা আমরা যেটা চতুর্থ শিল্প বিপ্লবের যে অংশ, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এটার অংশ হিসাবে আমরা এটাকে ওই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। এই কার্যক্রমগুলো আমাদের আছে, সাথে আমাদের যে আরও যারা আছেন যেমন কৃষি অধিদপ্তর, মৎস্য বা প্রাণী সম্পদ অধিদপ্তর, স্থানীয় সরকার, একেবারে রুট লেভেলে তো ওনারা এই প্রডিউস প্রোডাকশনের সাথে সম্পৃক্ত, ওনাদের মাধ্যমেও যে কৃষক বা ফার্মার তারা যেন সচেতন হয় সেই কাজটাও আমরা করে যাচ্ছি। তো আমি মনে করি যে এনফোর্সমেন্টটা হইল একমাত্র না, এটা অন্যতম উপায়। তো আমাদের যারা ফুড প্রডিউসার আছে তো তাদের একটা সিস্টেমেটিক বিষয়ও আছে। ধরেন একজন গ্রামে দেখা গেল একটা গ্রামের হাটে একজন একটা বেকারি খুলে বসলেন, কিন্তু বেকারিতে লাইসেন্স নেওয়া লাগবে বা এরকম কোনো অথরিটিও নাই, ওনার এটা প্রয়োজনও নাই। তাইলে দেখা যাচ্ছে যে উনি একটা বেকারি খুলে বসলেন, উনি বাজার থেকে বিভিন্ন উপাদান কিনে রুটি তৈরি করা শুরু করে দিলেন, হয়তো আগে কোনো কারখানায় কর্মচারী ছিলেন, এখন নিজেই মালিক হয়ে গেছেন। এখন আমরা এই যে কয়েকদিন আগে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাচ্ছি, পাউরুটিতে আমরা নিজেরাই পরীক্ষা করলাম যে পাউরুটিটা কতটুকু নিরাপদ। কারণ পরীক্ষা করতে গিয়ে আমরা দেখলাম যে এখানে পটাশিয়াম ব্রোমেট পাওয়া গেছে, কারণ ওই পটাশিয়াম ব্রোমেটটা কোথা থেকে আসলো পাউরুটিতে, এটা পরীক্ষা করতে গিয়ে দেখা গেলো যে তারা ওই রুটিটাকে সফট করার জন্য এবং ভালোভাবে ফোলানোর জন্য অনেক উপায় আছে, তারা ইমপ্রুভার নামে একটা জিনিস ব্যবহার করে। সেই কোনো কোনো ইমপ্রুভারে দেখা গেল যে পটাশিয়াম ব্রোমেটের উপাদান আছে যেটা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো আমরা তখন তাদেরকে ডাকলাম যে সরাসরি আমরা একটা গণবিজ্ঞপ্তি দিলাম, আর যারা প্রডিউসার সমিতি আছে তাদের এই বেকারি সমিতি তাদেরকে আমরা ডাকলাম, তাদের সাথে কথা বললাম, তারা বললো যে এই বিষয়টা আমাদেরও অজানা ছিল, কারণ আমরা তো বাজার থেকেই আটা ময়দা বলেন বা অন্যান্য জিনিসগুলো বলেন আমরা সব উপাদানগুলো দেখেই দিই, কিন্তু কোথা থেকে কী হচ্ছে আমরাও জানি না। পরে দেখা গেলো যে ইম্প্রুভার থেকে আসতেছে, তো তারা সচেতন হইলো, আমরা বলে দিলাম যে এটা দায় দায়িত্ব আপনার, আপনি ভোক্তাকে একটা খাবার দিচ্ছেন সেটা জনস্বাস্থ্যের জন্য নিরাপদ কিনা আপনাকে
পরীক্ষা করে দেখতে হবে। তো আপনি এটা এনসিওর না করে কিভাবে বাজারে দিচ্ছেন? আমরা আপনাদের সুযোগ দিচ্ছি, আপনারা এই জিনিসটা মানে সংশোধন করেন। তো এটা একটা সময় 15 দিন বা 20 দিন সময় দিয়ে আমরা আবার সেকেন্ড টাইম প্রায় 40টার মতো নমুনা বাজার থেকে নিয়ে আবার পরীক্ষা করলাম। তো এখন দেখা গেল যে অনেকে ইম্প্রুভ করেছে, তারা বিষয়টা জানতো না কিন্তু এটা বলার পরে তারা অনেকে ইম্প্রুভ করেছে। মাত্র 4টা প্রতিষ্ঠানকে আমরা পেয়েছি যে যাদের আমরা পটাশিয়াম ব্রোমাইড তারপরেও রুটিতে পেয়েছি, তাদের বিরুদ্ধে আমরা লিগাল অ্যাকশানে যাওয়ার ব্যবস্থা নিচ্ছি। কেক আছে, কেকের মধ্যে যে রং দেয় সেখানে ক্ষতিকর ই আছে কি না, আমরা এগুলো রেগুলার স্যাম্পল পরীক্ষা করতেছি এবং এটা সারা দেশ থেকে আমাদের যে অফিসার আছে তাদের মধ্যে নমুনা নিয়ে পরীক্ষা করছি। এটা নিয়মিত কার্যক্রমের অংশ যে হলুদের মধ্যে রং দিচ্ছে, আগে যেটা আমরা পেয়েছিলাম যে ক্ষতিকর, এবার কিন্তু পরীক্ষায় আমরা আর ক্ষতিকর দিকটা পাই নাই। ওই যে হলুদের যে হলুদ রংটা দেয় এখন আর আমরা এই হেভি মেটালটা আমরা এই বছর এবারের পরীক্ষায় অনেক চেঞ্জ আমরা দেখেছি। এইভাবে চিনির মধ্যে মানে এই ধরনের ম্যাগনেশিয়াম আছে কি না বা এই ধরনের উপাদান মিক্স করে এটাও আমরা পরীক্ষা করতেছি। তো এই সবগুলোই করতেছি। তো এটা যদি বলেন যে হঠাৎ করে রাতারাতি পরিবর্তন করা, এটা আসলে সম্ভব না। আর এটার নিয়মিত প্রক্রিয়া, আমরা এটা নিয়মিতই করতেছি, যখন যেটা পাচ্ছি আমরা সেটার আলোকে সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। ফুড সেফটির স্ট্যান্ডার্ড আমাদের কোন পর্যায়ে আছে, লেভেলটা কোন পর্যায়ে আছে, সেই জন্যে আমাদের আসলে সঠিক পরিমাপের কোনো স্বীকৃত ব্যবস্থা আমাদের দেশে নাই। আমরা যেটা এফওর সহযোগিতা এখন করতেছি যে আমাদের এই মেজারমেন্টের জন্য আমরা ইন্ডিকেটর যেগুলোর ভিত্তিতে আমরা এই মেজারমেন্টটা করতে পারবো সেটা তৈরি করার চেষ্টা করতেছি। ইন্ডিকেটরগুলো যখন হবে সেখানে ফুডবর্ন ডিজিজ থেকে আরম্ভ করে সব কিছুই কিন্তু আমরা তখন এই ডাটার মধ্যে চলে আসবো। তখন আপনাকে আমি এক কথাই বলে দিতে পারবো যে কোনটাতে কি হচ্ছে বা কোনটার কী লেভেলে আমরা আছি। তো এখন ধরেন আমাদের যদি বলি যে প্রায় 400টার মতো রোগ আছে যেগুলো খাদ্যবাহিত, যে ডালডা বা বনস্পতি ঘি যেটা আমরা ব্যাপক ব্যবহার করি ওইটাতে যে আন্তর্জাতিক স্বীকৃতি হলো 2% ট্রান্সফ্যাটি অ্যাসিড থাকতে পারবে কিন্তু আমাদের এখানে অনেক বেশি আছে। আমরা এটা 31 ডিসেম্বর 2022 মধ্যে এটা 2% নিয়ে আসার জন্য অলরেডি একটা বিধিমালা করেছি। আপনারা নিশ্চিন্তে ফল খান, ফলে ফরমালিনের কোনো সমস্যা নেই, তবে খাওয়ার আগে ভালো করে ধুয়ে নেবেন, ভাত খাওয়ার আগে ভালো করে হাতটা ধুয়ে নেবেন, খাদ্য গ্রহণের মানে রান্না করার পরে 2 ঘন্টার মধ্যে খাইতে হবে, নাহলে ফ্রিজে বা অন্য কোথাও প্রিজার্ভ করতে হবে, আবার কাঁচা খাবার রান্না খাবার পাশাপাশি রাখ, এই ধরনের অ্যাওয়ারনেস বিল্ড আপগুলো আমরা করছি। লেবেলিংয়ের ভাষাটা যে কী কী খাদ্য উপাদান মিক্স করা হয়েছে, অনেক সময় দেখা যায় যে এত ছোটো অক্ষর দেওয়া হয় লোকজন পড়তেও পারে না। এখানে আমাদের পরিষ্কার নির্দেশনা আছে যে ওইগুলো বড় অক্ষরে থাকবে এবং এগুলো ইংরেজি বাংলা দুইটাতেই থাকতে হবে যেন লোকজন এটা সহজে বুঝতে পারে। মেয়াদ উত্তীর্ণের তারিখ এগুলো থাকতে হবে, কোনো ঘষামাজা করা যাবে না। ইভেন বিদেশ থেকে যে পণ্যটা নিয়ে আসবে পারলে সেখানেও আমরা বলছি যে ওখানে অর্ডার দিয়ে ওই লেবেলের গায়ে বাংলাতেও ওই কথাগুলো বিদেশ থেকে আমদানির সময় এটা টাইপ করে বা প্রিন্ট করে সেভাবে প্যাকেটে নিয়ে আসতে হবে। আর এটা যদি কেউ অমান্য করে তা আমাদের যে নিরাপদ খাদ্য আইনের যে 32 ধারা আছে তো এখানে অনেকগুলো প্রভিশন আছে, মানে 5-6টা প্রভিশন আছে। এখানে আপনার 2 থেকে 4 বছর, মিনিমাম 2 বছর, সর্বোচ্চ 4 বছর পর্যন্ত জেল, অথবা 4 লক্ষ থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত, মিনিমাম 4 লক্ষ অথবা সর্বোচ্চ 8 লক্ষ জরিমানা করারও ব্যবস্থা আছে। এবং লেবেলিংয়ে যে আরও যে মিথ্যা ঘোষণা অনেক সময় দেয়, খাঁটি বা ভেজালমুক্ত বা এই ধরনের, মানে অনেক সময় দেখা যায় যে এটা ওই যোগ্যতা রাখে না কিন্তু লোকজনকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের ঘোষণা দিচ্ছে। তো এই ধরনের কিছু বিষয় আছে, আমরা রেগুলারই কিন্তু এগুলো চেক করতেছি এবং লেবেলিং নিয়ে যখন যেটা পাচ্ছি মোবাইল কোর্টেও কিন্তু আমরা সাদার ব্যবস্থা করতেছি। বিজ্ঞাপনটাও আমাদের এই নিরাপদ খাদ্য আইনে একই রকম শাস্তিযোগ্য অপরাধ। যদি ভুল তথ্য প্রচার করে, ভুল ঘোষণা দেয়, হরলিক্স কীভাবে স্ট্রঙ্গার করে, তারপরে দেখাচ্ছে কি হরলিক্সের সাথে আবার দুধ মিক্স করতেছে, তাইলে হরলিক্সটা কীভাবে স্ট্রঙ্গার করলো, এটা একটা ফলস ঘোষণা। এ ধরনের বিজ্ঞাপন চটকদার কথাবার্তা আমরা বন্ধ করার জন্য ব্যবস্থা করেছি কিন্তু এটাকে আরও ডিটেলস করার জন্য আমরা একটা বিজ্ঞাপন প্রবিধানমালা, এটা আমাদের ধরেন আশা করি যে ওদিন 6 মান্থ আমরা ফাইনাল গ্যাজেট করে ফেলতে পারবো। সেখানে একেবারে পরিষ্কার বলা থাকবে যে কী ভাষা, ইভেন আমরা বলেছি যে স্বাস্থ্য সংক্রান্ত কোনো ঘোষণা একবার প্রফেশনাল ডাক্তার দিয়ে ওখানে বিজ্ঞাপনে দেওয়া যাবে না, কারণ এটা দ্বারাও লোকজন বিভ্রান্ত হইতে পারে। আসলে ওই খাদ্যের মধ্যে যদি ওই জিনিসটা না থাকে লোকজন তো ওই লোকের কথা শুনে তখন এটা গ্রহণ করবে। এ ধরনের অনেক রেস্ট্রিকশন আসবে, যেটা ন্যাচারাল জিনিস
আপনি ঘোষণা দিলেন যে আমি এটা মিক্স করেছি, এটা বলা যাবে না। কোন কোন খাদ্য তো ন্যাচারালি এই জিনিস উপাদানগুলো থাকে, এটা আপনি কৃতিত্ব হিসেবে আপনি দাবি করতে পারবেন না। বলা হয় কি আদি, অকৃত্রিম, তারপরে ভেজালমুক্ত, এরকম অনেক মানে বিভিন্ন শব্দ ব্যবহার করে। এগুলো তো আমরা রেস্ট্রিকশন নিয়ে আসলে যে কোন শব্দ ব্যবহার করা যাবে, কোনটা ব্যবহার করা যাবে না। আপনার বিজ্ঞাপনে এই খাদ্যটা খেলে আমার কী কী মানে কাদের জন্য এই রিস্ক হইতে পারে, যেমন এমন একটা খাদ্য বাচ্চাদের জন্য অসুবিধা নাই, বয়স্কদের জন্য তার হার্টের সমস্যা থাকলে অসুবিধা হইতে পারে, সেখানে সেই ঘোষণাটা সতর্কীকরণটা দিয়ে দিতে হবে। উদ্দেশ্য একটাই যে মানে সবার সমন্বিত কাজের মাধ্যমে যার যে অংশটা আছে তিনিই করতেছেন, আমার চোখে যদি কিছু পড়তেছে আমিও আমার দায়িত্বটা পালন করতেছি, যখন যেটা সমস্যা হচ্ছে আমরা তাদেরকে ব্যবস্থা নিতে বলতেছি। এইভাবে মানে পরিবেশ রক্ষা, বর্জ্য যে ব্যবস্থাপনার সঠিক বাস্তবায়ন এবং একই সাথে আমাদের যে পরিবেশগত ক্ষতির থেকে রক্ষা করে নিরাপদ খাদ্য এনশিওর করার যে ব্যবস্থা, এটাতে আমরা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কাজ করে যাচ্ছি। চ্যালেঞ্জ আসলে প্রতিনিয়তই আর কি, মানে এটা এখন আপনি যদি ধরেন এই যে এর আগে যেটা আমাদের দেখতাম যে ব্যাটারি, যেগুলো আমাদের ড্রাই সেল ব্যাটারি, এগুলোকে এক জায়গায় নিয়ে পুরাতন ব্যাটারি খুলে ওর ভিতরের ওই যে রড যেটা আছে এটাকে তারা বের করে নিত, আর ওইটার যে মানে অবশিষ্টাংশগুলো এগুলো মাটিতে চলে যেত। এর মাধ্যমে কিন্তু মাটিতে সীসার পরিমাণ বা ওই ওই ওইটা ভিজে পানি যদি আপনার ইয়েতে যায়, জমিতে যায় সেখানে বা নদীতে যায়, সেখানে সীসার পরিমাণ বেড়ে যাওয়ার একটা আশঙ্কা ছিল। তো এগুলোতেও নজর দেওয়া হচ্ছে যেন এই জিনিসটা এইভাবে প্রসেসিংটা উন্মুক্ত জায়গায় না করে। ফুড চেইনটা হইল বিশাল একটা বিষয়, একেবারে খাদ্যের উৎপাদন থেকে শুরু করে ভোক্তার মানে খাবার গ্রহণ পর্যন্ত পুরোটাই একটা চেইনের মধ্যে। যে এই দুধের কথাটাই যদি বলি, যে একসময় দেখা গেল যে যারা প্রডিউসার তারা বললেন যে আমি দুধটা এখানে ভালোভাবেই প্রকিউর করে আমি আমার ভ্যানে দিয়ে দিলাম, এই ভ্যান টেম্পারেচার আমি ঠিকমতো সেট করে দিয়েছি, ঢাকায় যখন নামানো হচ্ছে একই টেম্পারেচার আছে, কিন্তু ঢাকায় নামানোর পরে দেখা গেল যে কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে। এটা কেন হচ্ছে? এটা পরীক্ষা নিরীক্ষা করে পরে যেটা পাওয়া গেল যে তারা টেম্পারেচার ঠিক সেট করে দিচ্ছেন, ঠিক আছে, ক্যারিও হচ্ছে ওইভাবেই, কিন্তু যে ড্রাইভার সে কিছু তেলের পয়সা বাঁচানোর জন্য কী করছে যে কিছু দূর এসে টেম্পারেচারটা চেঞ্জ করে দিয়ে এখানে হয়তো যেই হিউমিডিটি মানে যেই স্ট্যান্ডার্ডে রাখার কথা মানে তার ওই তাপমাত্রা তার থেকে একটু বাড়িয়ে দিয়ে এখানে তেলের কিছু পয়সা নিজের জন্য সেভ করেছে, আবার ঢাকায় যাওয়ার আগে নির্দিষ্ট একটা দূরত্ব হয়তো এটা আবার সেট করে দিছে টেম্পারেচারটা, ঢাকায় যখন আবার আনলোড করতে গেছে টেম্পারেচার ঠিক পেয়েছে, কিন্তু মাঝখানে ওই যে কিছু সময় টেম্পারেচারটা ঠিক ছিল না, চেঞ্জ করে ফেলা হয়েছিল, ওই সময় কিন্তু দুধের কোয়ালিটিটা নষ্ট হয়ে গেছে, ব্যাকটেরিয়া গ্রো করে গেছে ওইটার মধ্যে। তো এখন আমরা যেটা করেছি যে টেম্পারেচার ডাটা লগার TDL, যে দুধ ভ্যানে দুধ পরিবহন করবে সেখানে টেম্পারেচার ডাটা লগার মেশিন বসাইতে হবে, এবং এটাতে আর ম্যানুয়ালি টেম্পারেচার চেঞ্জ করার কোনো সুযোগ থাকবে না। ডিপার্টমেন্টাল স্টোরগুলোতেও কিন্তু আমরা TDL বলেছি যে টেম্পারেচার ডাটা লগার বসাইতে হবে, নাইলে এটা হবে না। এবং পুরো সিস্টেমটাকে যখন আমরা এইভাবে একটা গুড প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে পারবো, এবং ইন্ডাস্ট্রিতেও যখন গুড ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিসেস চালু হবে, ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস চালু হবে, আর একই সাথে আমরা যদি ওই যে হাইজেনিক যে হোটেল রেস্তোরাঁ বা অন্যান্য প্রতিষ্ঠানের এগুলোকে প্রশিক্ষণ দিয়ে যদি আমরা তাদেরকেও ওইভাবে বিল্ড আপ করে নিতে পারি, আশা করি যে একসময় আমাদের এই পুরো ফুড চেইনটাকেই আমরা লিকেজটাকে সম্পূর্ণ বন্ধ করে সম্পূর্ণ নিরাপদ খাদ্যের জন্য নিশ্চিত করতে সক্ষম হব।